নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পরীক্ষা কেন্দ্রে মহিলাদের ওড়না খোলার ঘটনার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ফার্মাসিস্টের দেওয়া উচ্চমাত্রার ওষুধে জালালপুরে গুরুতর অসুস্থ 22 মাসের এক শিশু। আরজিকর কাণ্ডে মমতাকে তদন্তের আওতায় আনার দাবি আকসার। জেলা সভাপতির কুশপুতুল পোড়ানো বিজেপির নাটক, বললেন শিলচর কংগ্রেসের কর্মকর্তারা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। নিয়োগ পরীক্ষায় মহিলাদের ওড়না খোলার ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লখিমপুরে তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করা হয়েছে, এ ধরনের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারি ফার্মাসিস্ট জহিরুল ইসলামের প্রেসক্রাইব করা অত্যধিক পাওয়ারের ওষুধ খেয়ে অবস্থা গুরুতর হয়ে পড়েছে মাত্র 22 মাসের এক শিশুর। ঘটনাটি ঘটেছে কাঠিগড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী সরকারি জালালপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে গত 13 সেপ্টেম্বর। কুশিয়ারকুল গ্রামের বাসিন্দা যোগেশ দাসের 22 মাসের শিশুকন্যা জ্বরে আক্রান্ত হলে 13 সেপ্টেম্বর ওই হাসপাতালে নিয়ে যান শিশুটির মা। সেখানে চিকিৎসকের অনুপস্থিতিতে ফার্মাসিস্ট জহিরুল ইসলাম শিশুটিকে প্রাপ্তবয়স্ক লোকের ওষুধ প্রেসক্রাইব করলে হাসপাতাল থেকে বিনামূল্যে প্রদান করা হয়। ওষুধগুলো খাওয়ার পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যাওয়া হয় কালাইনে। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় শিশুটির। ঘটনাকে ঘিরে গোটা কাঠিগড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে একজন ফার্মাসিস্ট 22 মাসের শিশুকে অত্যধিক পাওয়ারের ওষুধ প্রেসক্রাইব করলেন? শিশুটির কোনো মারাত্মক ক্ষতি হলে দায়ভার কে নিত? আপনার নাম? যোগেশ দাস। কই বাসা আপনার? কালমাপাট্টু। আর কুশিয়ারকুলে এখানে আপনি ভাড়া থাকেন? ভাড়া থাকি। আচ্ছা, কি হয়েছিল 13 তারিখ একটু কইছেন? 13 তারিখ আমার বাচ্চা ট্রেন নিয়ে গেছিলো হসপিটালে। নেওয়ার পরে বাচ্চার মা। কে নিয়ে গেছিলো? বাচ্চার মা। আচ্ছা। বাচ্চার মা যাওয়ার পরে 10:30টার সময় প্রেসক্রিপশন ওষুধ লেখায় নিয়ে আইছে, তা ডাক্তার ওষুধ চিকিৎসা করতে করতে প্রায় আধা ঘন্টার উপরে 1 ঘন্টা উপরে করে দিয়েছে। তখনকার সময় বাচ্চার ছেলেটা নিয়ে, একটা বাচ্চা নিয়ে ওপিডি নিয়ে হ্যাঁ নিয়ে পেশেন্ট দেখাতে লাগছে। তখন আপনার বাচ্চার কি অসুবিধা হয়েছিল? আপনার লইয়া গেল জ্বর আর সর্দি কাশি ছিল। আচ্ছা, তারপরে ঔষধ দিয়েছে? ঔষধ দিয়েছে। ঔষধগুলো করতে গিয়ে পাইছেন আপনি এই হসপিটাল থেকে? দিছে। আচ্ছা, তো কি হয়েছে ওষুধটা দেওয়ার পরে? ওষুধটা খাওয়ানোর পরে রিয়াকশন করছে। আচ্ছা, তারপরে? তারপর তো আমি খালাই নিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে বাচ্চা সুস্থ করছি। তারপরে এই ওষুধটা জালালপুর থেকে যে ওষুধটা আপনারা দেওয়া হয়েছিল, তারপরে বাচ্চার কি হয়েছে এই ওষুধটা খাওয়াইবার পরে? খাওয়ার পরে তো বাচ্চা কিচ্ছু কইতে পারে না। ছোট বাচ্চা কিটা কইব, রিয়াকশন করিয়া পড়ে গেছে মাথা ঘুরাইয়া, আপনি কিছু কইতে পারে না। জালালপুরের ঔষধ খাওয়াইবার পরে আপনার বাচ্চার কি হয়েছে ওইটা কই? জালালপুর ঔষধ খাওয়ানোর পরে তো আমার বাচ্চা তো কিচ্ছু কইতে পারে না, তো রিয়াকশন করলি তো ওষুধে। বিকাল বেলা খাওয়াইছিলাম। তো ছোট বাচ্চা কিটা কইব আর, তাই তো মুখে দিয়া মানে এরকম মুখে দিয়া তার জলসা পালাইন শুরু করছে, হয়তো ঘুরিয়া পড়ে গেছে মাথা। তার মানে আপনারা কিতা কইতে চাইরা যে জালালপুরের হসপিটালের যে কে 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 আসিল মানুষটা? জহিরুল ইসলাম। হ্যাঁ, এই মানুষটা কি ভুল ওষুধ দিছে না কি? ভুল ওষুধ দিছে। তারপরে এটা নিয়ে আপনি আপনি অন্য ডাক্তারের কাছে গেছলা? গেছলাম, ইনচার্জের কাছে গেছি, ভূমি। হ্যাঁ, তো সমন ভূমিকে তো আমারে আর কিচ্ছু কইল না, কিচ্ছু কইছে না, কইছে আমি এটা দেখমু, দেখার কথা কয়ে তো কালকে সারাদিন অবধি গেল, কিচ্ছু কইল না। আমি তো সকালবেলা আরেকবার গেলাম তার কাছে, তারা তো আমার গভর্নমেন্ট দেখায়। আমি কইলাম দেখো আমার বাচ্চাটার কি হয়েছে আপনি দেখুন, তাই দেখতো তো দূরের কথা, আমার কথা তুমি গভর্নমেন্টের কাছে যাও। কে কইছে? ওই তো জহিরুল ইসলামে, তার ওয়াইফে আরো আমার গরম দেখার। জহিরুল ইসলাম কোনখানের কর্মী? তো হাসপাতালে। কোন হাসপাতালে? জালালপুর।
কলকাতার আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনতে সরব হল আকসা। এদিন এক সাংবাদিক বৈঠকে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত বলেন, মহিলা চিকিৎসকের সঙ্গে এমন জঘন্যতম কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাকারী মমতার স্নেহভাজন সন্দীপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতার প্রত্যক্ষ মদতে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে সিবিআইকে তদন্তভার সমঝে দেওয়ার ঘটনায় রহস্য উন্মোচন হচ্ছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, জয়শ্রী নাথ, সুকমল দাস, গৌতম রায়, বর্ণালী পাল, অর্পিতা দেব, বর্ষা রায়, শর্মিলা দাস। আজকে অভয়া কাণ্ড নিয়ে যে চিত্র আমরা সংবাদপত্র এবং টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি, এটা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ আজ দেখছে। তথ্য প্রমাণ লোপাট করার জন্যে হন্য হয়েছিলেন সন্দীপ ঘোষ, প্রাক্তন, আমি প্রাক্তন বলবো না, সাসপেন্ডেড প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার প্রত্যক্ষ পরোক্ষ মদতেই সেদিন 9 আগস্টের অভয়াকাণ্ড ঘটেছিল এবং উনি সম্পূর্ণ বিকৃত মস্তিষ্ক এবং উনি এত বড় একটা দায়িত্বে থেকে যা কাণ্ড করেছেন তার প্রত্যক্ষ মদতে সেদিন অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল এবং তার মধ্যে উনি যে জড়িত ছিলেন না সেই রাতে কে সেটা হলফ করে বলতে পারে। একটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ মদতে সেটা সম্ভব হয়েছে এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ লোপাট করতে পুলিশের মাধ্যমে এই তারাতলা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মাধ্যমে এই কাজ সারিয়েছেন। শিলচর সোনাই রোডে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম কুটি দাস, তার বাড়ি শরৎপল্লী এলাকায়। সোমবার সকালে স্থানীয়রা যুবকটির লাশ দেখতে পান সোনাই রোডের কাস্টম কোয়ার্টার চত্বরে। স্থানীয়রা যুবকটিকে শনাক্ত করে খবর দেন তার বাড়িতে। অন্যদিকে খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ি পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আপনার কে খবর দিছে? আমার মানুষের যায়, আমার দাদার মানুষের কইছে কয়ের মেরুম মানুষ মারা গেছে, তোমরা ছেলের মতনই দেখিয়া গেছে, ওই খবর পেয়েছি। কয়েক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার সহ 2 পাচারকারী আটক করিমগঞ্জের সুপ্রাকান্দিতে। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয় সুপ্রাকান্দি এলাকায়। পুলিশ ওৎপেতে বসে থেকে বিপুল পরিমাণ এই নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে। আটক করা হয়েছে দুর্লভছড়া এলাকার জবরুল হোসেন এবং হানিফুদ্দিনকে। ফের যান্ত্রিক শ্রমিক সংঘের রাজ্য সভাপতি নির্বাচিত হলেন দেবজিৎ দেবরায়। পুনর্গঠিত হল পূর্ত শ্রমিক সংঘের 51 সদস্য বিশিষ্ট কমিটি। রবিবার সংঘের 2 দিনের বার্ষিক অধিবেশন সম্পন্ন হয়। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন দেবজিৎ দেবরায়, সম্পাদক শ্রীলালা কাহার এবং কোষাধ্যক্ষ সান্ত্বনা দে। পূর্ত শ্রমিকের দীর্ঘদিনের দাবি আদায়ে কমিটি ফের জোরদার পদক্ষেপ নেবে বলে সম্পাদক শ্রীলাল জানান। বিভাগের একজন এমপ্লয়ি, আমি অনেক আগে থেকে চাকরি করে এসেছি, শিলচর রোড ডিভিশনে ছিলাম। তখন আমাকে মানে একজন সহকর্মী হিসাবে আমার স্টাফরা একটা 35 জন লোকের চাকরির ব্যাপারে আমি অনেক সাহায্য করেছি। তাই ওনারা আমাকে অনেক বছর পরে, আমি বর্তমানে এখন ধলাই গড়কাপ্তানি বিভাগে আছি এবং আমার এখানে একজন ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ মহাশয়
আমাদের চার্জিং এসডিও ঋতুরাজ, হ্যাঁ, তাই আমাকে এখন ওনারা ওই এমপ্লয়িগুলো এবং আমাদের এমপ্লয়ি সমিতি সবাই মিলে আমাকে এখানে এনে আজ আমাকে একটা সেক্রেটারি পদে ওনারা প্রস্তুতি দিয়েছেন। তাই আমি আশা রাখি আগে যে ধরনের আমি ওনাদের সঙ্গে কাজ করেছি, কোনো পদবি না থেকে এখন আমি যখন একটা পদ পেয়েছি, তখন আমি আশা রাখি ওনাদের জন্য আরও ভালোভাবে কাজ করবো এবং অফিসারদেরকে সম্মানিতভাবে রেখেই আমার কাজগুলো আমি চাই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন, এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরোম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিংয়ের দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোস্টাল এমপ্লয়িজের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শিলচরে। দুদিনের এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে ডাক বিভাগের কর্মচারীরা অংশ নেন। আজকে আমাদের 26 বায়োনিয়াল সার্কুল কনফারেন্স, FMQR সার্কুল কনফারেন্স এবং এটা জয়েন্ট কনফারেন্স, যেটা পোস্টম্যান, MTS, GDS এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্স। তো আজকে আমাদের দ্বিবার্ষিক যেটা সম্মেলন, সেটাতে আমরা আজকে শুধু প্রদীপ প্রজ্বলন করেছি এবং আমাদের প্রদীপ প্রজ্বলন করে তারপরে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কিছু ভূমিকা নিয়েছি। আমি লেইস এবং গুলন চাপা আমরা তিনজনেই গিয়েছি। তারপরে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামীকালকে আমাদের মেইন ফাংশনটা শুরু, ওপেন সেশন শুরু হবে এবং সেই সেশনের পরে আমাদের আগামী বছরের, আগামী আরও 2 বছরের আমাদের হবে, আমাদের কমিটি গঠন হবে এবং সেই কমিটিতে নতুন কমিটি হবে, নতুন কমিটির উপরে দায়িত্ব দেওয়া হবে কীভাবে আমাদের ইউনিয়ন চালিত করতে হবে এবং আমাদের ডিপার্টমেন্টাল স্টাফের, GDS, পোস্টম্যান, MTS সবার কীভাবে দাবি দাবা আদায় করি, এইসব এজেন্ডা আমরা নেব রিজলিউশন আকারে নিয়ে আমরা
আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দেবো এবং সেখান থেকে আমাদের সলিউশনটা হবে। সেন্ট্রাল থেকে বলেছিলাম কিন্তু ইনভাইট করেছিলাম কিন্তু তাদের বিশেষ অসুবিধার জন্য ওরা আসতে পারে। ধলাইয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কুশপুতুল পোড়ানো নিয়ে মুখ খুললেন দলের জেলা স্তরের কর্মকর্তারা। আজ এক সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা বলেন, কুশপুতুল পোড়ানো বিজেপির চক্রান্ত। কংগ্রেস শক্তিশালী হয়ে উঠছে দেখে গেরুয়া বাহিনী চক্রান্ত শুরু করছে। বিজেপির চক্রান্তে জেলা কংগ্রেস সভাপতি কুশপুতুল পোড়ানো হয়েছে বলে তারা দাবি করেন। শক্তিশালী হয়েছে এটাতে ওনারা কিন্তু একটা উন্মাদ হয়ে যেগুলো কাজ করতেছে, কে চালাইছে সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে বজ এলাকাতে হোক বা অন্য ব্লকে হোক, ওখানে আমাদের কংগ্রেস কর্মী একটা স্পষ্টীকরণ দিয়েছে, আমি নিজে পেয়েছি, আপনারা পেয়েছেন, এটা স্পষ্টীকরণ দিয়েছে, এটা আমরা কংগ্রেস দলের কোনো কর্মী না, বিজেপি দলের তরফ থেকে এটা একটা মানে আপনার মানে তারা নিজে একটা সর্বশেষ এটা ইয়া করিয়া মানে জেলা কংগ্রেসকে বদনামি করার জন্য করা হয়েছে। মানে প্রথম কথাটা হচ্ছে যে এটা আলিপুর থেকে জেলা কংগ্রেস এটা কংগ্রেস দল তাদের ক্ষতি করার তারা ওনার করার একটা চেষ্টা করছে, কিন্তু আপনাদের মাধ্যমে ওনাদেরকে জানাতে চাই আমরা আজকে যে আমরা যে দলীয় কর্মীরা আছেন আজকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতির নেতৃত্বে যে এখানে একটা কমিটি হয়েছে, আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নিছি, যারা যারা এখান থেকে পাঠানো যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সুকরভাবে দায়িত্ব পালন করে আমরা 27টা মন্ডল এবং 208টা ব্লক আমরা 208টা বুথ আমরা মানে মিটিং আকারে আমরা এখানে করেছি। আপনারা তো খবর পেয়েছেন যে ওই ধলাইয়ে এক স্কুল ছাত্রের শ্লীলতাহানির চেষ্টা ব্যবসায়ীর, এমনই অভিযোগে মায়াজুল আলী নামের ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করলেন ওই স্কুল ছাত্রীর অভিভাবক। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত ওই ব্যবসায়ী নাবালিকাকে তার দোকানে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। অষ্টম শ্রেণীর ওই ছাত্রী কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে। পরদিন থেকে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে বিষয়টি জানতে পেরে তার বাবা ওই ব্যবসায়ীকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করেন। আমার মেয়ে ও মায়াজুল হইয়া একজন মানুষ তান ঢুকানো তাইন বলে বিডিবি সেক্রেটারি ফলম লোয়ার লাগি গেছিল, তাইন কইছে নেনাও দিকে আইও রুমের দিকে ভিতরের দিকে আইয়া লইল, লোয়ার গেছে যে সময় তাইন কিনারে যাইতো তাইন মেয়েটারে ধরছেন হাত ধরিয়া তাইন মুখ মাঝে এরকম হাত দিয়া মুখ ধরিয়া তাইন ভিতরে তান বেডরুমের ভিতরে লইয়া গেল, লইয়া গিয়ে আমার মেয়েটার লগে তাইন অশ্লীলভাবে ব্যবহার করছেন, খারাপ ধরনের চেষ্টা চালাইয়া তাহলে দর্শন করার চেষ্টা করছেন। এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে করিয়া প্রাণে বাঁচিয়া তখন হাতের মধ্যে আমার সময় মারিয়াইলা যে কোনো উপায়ে তাই যান বাঁচাইয়া তাই বাড়িয়া আইছে। এরপরে তো আমার মেয়ে স্কুলও গেছে, যাওয়ার পরে মেয়ে খালি খান্দের বইয়া দেখি আমার সকলে কইলা তোমার কিতা হয়েছে কিতা বিয়াবার কিছু আমি তো কইছে ওরকম ওরকম বিয়াবার অমুক মানুষই আমার লগে ওরকম ঘটনা করতেন। এরপরে স্যার তারা আমার ফোন করতেন, ফোন করার পরে আমি ফোন পাওয়া মাত্র গেছি ইয়া দেখছি আমার মেয়ে খুব কান্দে কান্দিয়া একদম সিরিয়াস অবস্থায় খুলিয়া মানে বুঝেই আমার হয়েছে এরকম এরকম তোমার মেয়ের লগে এলো অত্যাচার হয়েছে। এরপরে আমার প্রধান শিক্ষকরা কইলে এটা তো আইনের ব্যাপার, আপনি আইনের সাহায্য লইন গিয়ে আমি গিয়ে একটা এখন আমরা লাইলাপুর পুলিশ পোস্টও একটা এফআইআর দায়ের করছি আর দেশবাসী এলাকার সব জনগণও গেছে আমার জোর আমার ইটা গেলে আমার মেয়েটা নেয় বিচার পায় আপনারা আমার সাহায্য করবা। স্কুল যেতে সময় এলা দোকানও টিসি কলম লইতাম করে বাদে আমার কোচন মনা বাইতে কিনে লইল আর আমি কলম লইছি লইতেও আমার আত দর্শন ধরে আমি কটিব আমার এই ধরে আমার লগে খারাপ আচরণ করতে যাইছিল বাদে আমি যা তা করে ছুটিছি ছুটিয়া বাদে আমি কেউ কইছি স্কুলও গেছি গা বাদে স্কুলও যাওয়ার বাদে বাদে বাড়িতে আই গেছি কয়েকদিন পরে স্কুলে গেছি না বাদে আমার বাবা কালে কইত্র স্কুল যাস না কানে কিতা তো তাহলে বকিত্র তালেন বাদে আমি ওলা স্কুলও গেছি যাইতে সময় আমার ডাকিত্রা জ্বর তা আমি তো কোনটা কই তলে দিয়ে করলা দিয়ে স্কুলে গেছি গা বাদ দিন ফিরা হলো আমি স্কুল গেছি না ডরাইয়া বাদ দিন ফিরা হলো বন করা বাদ দিন স্কুলে যাইতে সময় হলো কোনো বাস যাওয়ার তলে হলো আমার তাইন ওনা আইসা যেতে সময় ওনা পাইজি ভাইয়া কইসেন এটা খেয়েও কইস না তোর লগে যেদিন যে তা করছি এটা আমি নেটও চারি দিব
মানব ভূমিজ, তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস এইটের, তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে। মেয়েটা কয়েকদিন থেকে এক দুই দিন আসে বন্ধ করে, কিন্তু রেগুলার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি। আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি, তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে, মানে সে বাজেভাবে তাকে দোকানে অপদস্থ করেছে, তা অশ্লীলতা হানির চেষ্টা করেছে, এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত। আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি, আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি, কোনো অবস্থাতে একজন এরকম একজন ভালো মেয়ে, বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না, মেয়ের লাইফ নষ্ট হতে আমরা চাই না। উনি থানায় এজাহার দিয়েছেন কালকে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয় পূজা কমিটির কর্মকর্তাদের নিয়ে। জেলাশাসক মৃদুল কুমার যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় পুরসভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক, প্রিয়াঙ্কা ইউমনাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যান্যরা। कैमराज हैव सेपरेट क्यूज फॉर एंट्री एग्जिट फॉर वुमेन एज वेल। उसके बाद आप अपना जो पंडाल है उसका आप लोग पीडब्ल्यूडी बिल्डिंग से इलेक्ट्रिकल से परमिशन लीजिए, फायर से परमिशन लीजिए, एपीडीसीएल से अलग से लीजिए, ये सब टेल यू द ऑल द गाइडलाइंस ऑफ द गवर्नमेंट। देन दिस इज द फर्स्ट मीटिंग, आई डेफिनेटली नो दैट देयर विल बी मल्टीपल राउंड ऑफ मीटिंग जिसमें ओसी बैठेंगे, पुलिस बैठेगा और ट्रैफिक के साथ आप लोग बैठेंगे। उसके बाद वी विल बी एबल टू टेल यू क्लियरली दैट कहाँ पे कौन सा कितना बड़ा पूजा हो रहा है। जो पिछली बार हमें याद है जो मेन क्लब की पूजा होती है वो 30-35 के आसपास होती है, क्लब्स की जो बड़ी बड़ी पूजा होती है जो टाउन में करीमगंज में होती है। एंड इफ वी स्टार्ट कैलकुलेटिंग द एंटायर जो करीमगंज सदर में होती है वो 130-140 के ऊपर हो जाती है, एंड आई एम एक्सक्लूडिंग अदर सर्किट्स। सो ये अभी है, सो आई होप दैट दिस मीटिंग एक्चुअली हमने 10-15 दिन पहले कर ली, बट आप लोग अभी नेक्स्ट 10 डेज में बैठ जाइए और पूजा कमेटी के साथ बैठ के पूरा जो अरेंजमेंट करना है, तो पार्किंग की व्यवस्था नहीं हो, पिछली बार जो इश्यूज हुए थे कि कुछ पूजा बहुत ट्रैफिक का इशू हो गया था, लास्ट सेकेंड डे में प्रॉब्लम्स हुआ था, वो सब नहीं होना चाहिए, ताकि जितने भी दर्शनार्थी हैं जो हमारे छोटे बच्चे हैं, बूढ़े हैं, महिलाएँ हैं, उनको भी कैसे पूजा का लाभ मिले, ये इसकी व्यवस्था हो। হযরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে আজ শিলচরে এক শান্তি মিছিল বের করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। কাছাড় জেলার জুলুসে মোহাম্মদী কমিটির উদ্যোগে এদিন সকাল 7টায় শহরতলির নাগাটিলা থেকে মিছিল শুরু হয়। আউলিয়াবাজার সোনাবাড়ি ঘাট হয়ে মিছিল গিয়ে পৌঁছে সুনাই মাঠে। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্টরা বক্তব্য পেশ করেন। পরে মিলাদ পাঠ এবং বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ। শ্রীগুনা সুন্দরীমোহন সেবা ভবন কল্যাণী হাসপাতালের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অনুদানে সোনোগ্রাফি এবং অ্যান্ডোস্কোপি ইউনিটের উদ্বোধন হল রবিবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সেলের সঞ্চালক কানাইয়া সারদা, সমাজকর্মী গৌরাঙ্গ রায়, হাসপাতালের সঞ্চালক ডক্টর কুমারকান্তি দাস, সুন্দরীমোহন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি প্রিয়ব্রত ধর এবং সদস্য ডক্টর দেবীদাস দাস। I sincerely thank Sri Kanhaiya Lal Sardarji for arranging this endoscopy and sonography from the sale under the CSR scheme. I hope we'll get similar support in future also. I don't want to prolong my deliberation because I understand our deputy commissioner is in a real hurry because of some exams being held in Silchar. And again I thank everybody present here. শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার।
পরীক্ষা কেন্দ্রে মহিলাদের ওড়না খোলার ঘটনার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ফার্মাসিস্টের দেওয়া উচ্চমাত্রার ওষুধে জালালপুরে গুরুতর অসুস্থ 22 মাসের এক শিশু। আরজিকর কাণ্ডে মমতাকে তদন্তের আওতায় আনার দাবি আকসার। জেলা সভাপতির কুশপুতুল পোড়ানো বিজেপির নাটক, বললেন শিলচর কংগ্রেসের কর্মকর্তারা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।